থিসিস শব্দটির অক্ষরগুলো থেকে যে কোনো চারটি অক্ষর নিয়ে কত উপায়ে বাছাই করা যেতে পারে তাহলে এখানে খেয়াল করতে হবে যে থিসিস এর মধ্যে কিন্তু এস আছে দুইটা দুইটা এস আছে আর বাকি পাঁচটা হচ্ছে ভিন্ন ভিন্ন অক্ষর টি এইচ ই এস আই তাহলে চারটা অক্ষর বাছাই করার জন্য আমাদের ধরা যাক যে আমরা প্রথমে এই পাঁচটা ডিফারেন্ট পাঁচটাই ডিফারেন্ট এরকম থেকে এরকম ইয়া থেকে আমরা বাছাই করব সেটা হচ্ছে যে পাঁচটাই যদি ডিফারেন্ট হয় এখানে একটা খেয়াল জিনিস খেয়াল করতে হবে যে চারটা অখণ্ডে যখন আমরা বাছাই করছি তখন যদি সে ফর এক্সাম্পল এই থিসিস এখানে আমরা যদি এই পাঁচটার মধ্যে থেকে নেই অথবা এই এসটা বাদ দিয়ে বাকি পাঁচটার মধ্যে থেকে নেই তাহলে কিন্তু সমাবেশ একই রকমই হবে তাহলে আমরা ধরে নিই যে প্রথমে এই পাঁচটা ডিফারেন্ট ডিফারেন্ট অক্ষর অর্থাৎ এস একটা নিয়ে আমরা বাকি একটা এস আমরা হিসাবের বাইরে রাখলাম তাহলে পাঁচটা এসই মানে পাঁচটা অক্ষরই ডিফারেন্ট ডিফারেন্ট আছে এরকম নিয়ে হিসাব করবো আমরা তাহলে পাঁচটাই ডিফারেন্ট এরকম থেকে আমরা চুজ করতে পারবো কয় উপায়ে ফাইভ সি ফোর উপায় তাহলে এটা যদি হিসাব করি আমরা তাহলে এটা আসবে হচ্ছে পাঁচ আবার খেয়াল করো যে ধরো এটা হচ্ছে এক নাম্বারের সিনারিও আর একটা সিনারিও এরকম হতে পারে যে যে দুইটা এস দুইটি এস আর বাকিগুলো কি কি আছে টি তাহলে এই দুইটি এস আর এই চারটা ভিন্ন ভিন্ন অক্ষর এগুলোর মধ্যে থেকেও আমরা কিন্তু আবার বাছাই হতে পারে বাছাইটা হবে হচ্ছে দুইটা এস এর যদি আমাদের চারটা অক্ষর নিয়ে করতে হবে তাহলে দুইটা এস দুইটাই যদি আমরা নেই তাহলে দুইটা এর মধ্যে থেকে দুইটা চুজ করা যাবে হচ্ছে টু সি আর তাহলে চারটার মধ্যে দুইটা তো আমরা চুজ করেই ফেললাম তাহলে বাকি থাকবে আরও দুইটা তাহলে টি আই এই চারটার মধ্যে থেকে আমাদের আরও দুইটা চুজ করতে হবে অবিচ্ছিন্ন ঘটনা হওয়ার কারণে এই দুটা গুণ করতে হবে এরা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো সিক্স তাহলে যখন আমরা পাঁচটাই ডিফারেন্ট ডিফারেন্ট নিয়ে করলাম তখন আমাদের ইহার সমাবেশ আসছে পাঁচ যখন আমরা দুইটা এস অর্থাৎ দুইটা এক জাতীয় এবং বাকি চারটা হচ্ছে ভিন্ন ভিন্ন এভাবে করলাম তখন আসলো হচ্ছে ছয় তাহলে এই দুটো যদি আমরা এখন অ্যাড করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে এলিভেন অর্থাৎ এই চারটা অক্ষর নিয়ে মোট এলিভেন উপায় বাছাই করা যেতে পারে